হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিকা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি জ্যোতিকা ভালো আছি, আবার চলে এসেছি আপনাদের সামনে। দেখুন, আজ আমার একটা ফ্রেন্ডের অ্যানিভার্সারি, আমি জানতাম না, বাট সারপ্রাইজ। হ্যাঁ, আপনারা সবাই দেখুন, আমাকে তুলে নিয়ে এসেছে বাড়ির থেকে, ভীষণভাবে মানে কি বলবো, একেবারে সারপ্রাইজ হয়ে গেছি। এখন মানে কোনো কিছু বুঝতে পারছি না, 12টা বাজবে কি না তাও জানি না। এখন অলরেডি 11টা বেজে গেছে। কেকটা দেখুন, ওনাদের এই 25 বছর হচ্ছে, বুঝতে পারছেন, বিবাহ বার্ষিকী। মানে আমাকে অলরেডি রাস্তা থেকে তুলে এনেছে এরা। এই দেখুন, এখানে মানে হ্যাপিটা আছে, অ্যানিভার্সারিটা লেখা আছে, বাট লাগাবার মতো পরিস্থিতি নেই। আমরা লেডিসরা যা পেরেছি তাই করেছি। এখানে দেখুন যার অ্যানিভার্সারি, দেখুন তাদের, এই যে দি ভাই, হাই করু। এই যে অ্যানিভার্সারি এনাদের, আর এনার হাজবেন্ড, এই যে দাদা ভাই, এনাদের অ্যানিভার্সারিতে এই যে এখানে আমাদের সব পুচকু পুচকু মেয়েরা আছে। হ্যাঁ হাই, দাঁড়াও, হ্যালো, এই যে নাও, এই যে হাই হাই মেটু। এরা এরা খুব ভালো ইনস্টাগ্রামে, এদেরকে ফলো করবেন, আমি আপনাদেরকে লিংক দিয়ে দেবো। এই দুজনকেই, তোমার নাম বলো, লুসি, তোমার ইনস্টাগ্রামের নাম লুসি ফর মোমো, ওকে। আর তোমার নাম প্রিয়াঙ্কা চৌধুরী, আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো, অবশ্যই ফলো করো, একদম ফলো ব্যাক করো, প্লিজ 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 ফলো করো, ওকে। আমার পরিস্থিতি দেখুন, মানে আমাকে দেখলে এখন পুরো পাগল বলে আমাকে চিড়িয়াখানা থেকে তুলে নিয়ে এসেছে সবাই। মানে এই যে আমার ফ্রেন্ড, ওনার ছেলে আমাকে রাস্তা থেকে তুলে এনেছে। হ্যাঁ সত্যি, রাস্তা থেকে তুলে নিয়ে এসেছে। ওরা কোথা দিয়ে আসছিল, আমার ছেলে নিয়ে স্কুটি নিয়ে। হ্যাঁ, তারপর সারাদিন কাজে ছিল, আপনারা জানেন, সারাদিন কাজে ছিলাম। আর এই পরিস্থিতি, এখন রাত্রি 11টা বাজে, এত জানি না বাড়ি কখন পৌঁছাবো। ওর মায়ের কাছে গেছি না, ওর দেখুন গাইস কত গিফট, দেখুন সব গিফট এসেছে, গিফট গিফট সব গিফট দেখুন, দেখছেন সিঁদুর থেকে শুরু করে সব কিছু একেবারে কাউ। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হাই গাইস, দেখুন অ্যানিভার্সারি কেক কাটা হচ্ছে। এই যে হাই গাইস, এই যে মেন কর্তার হাতে, এই যে ওর বাবা আমাদের ছেলেটা রাস্তা থেকে তুলে এনেছে। হাই করে দাও অভিজিৎ, কেউ দেখতে পারে না মুখটা, হাই করো প্রদীপ বাবু। একদম মায়ের হাতে কেক খেয়ে যাও, দেখুন এটা মানে সারপ্রাইজ হয়ে গেল, আমরা কিচ্ছু জানি না। এই তো
হাই গাইস, আমার মেয়েকে খাওয়াচ্ছে, দেখুন কেকটা খুব টেস্টি আছে, গলে গেছে গরমে গরমে। একটু দাও দাদা ভাইকে দিই, দাদা ভাই এই যে হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ বলো। কি সব হচ্ছে, এই সব কি সব হচ্ছে। হাই গাইস, দেখুন এই যে সারপ্রাইজ পার্টি, কিন্তু দেখুন বিরিয়ানি বিরিয়ানি খাচ্ছি, দেখেছেন আমরা কোনো প্রিপারেশন নিইনি, বাট আমাদের নিয়ে এসেছে বললাম রাস্তা থেকে তুলে, দেখুন এই যে বিরিয়ানি হয়ে গেছে বিরিয়ানি। এইদিকে আর একজন দেখুন, ও অলরেডি বাড়ির থেকে খেয়ে এসছে, ওকেও নিয়ে চলে এসছে। লুক এট মি, লুক এট মি, তোমার হাসিটা দেখাও আগে, ও কেক খাচ্ছে। দেখুন আজকে বাড়ি যাব না, বাট এখন 12টা বাজে। দেখুন এই যে এই বিরিয়ানি চিকেন, আবার ঘরে চিকেন করেছে, চিকেন ফ্রাইড রাইস করেছে, তাহলে পেটটাকে এখন কি করতে হবে, এখানে এক্সট্রা একটা পেট তৈরি করতে হবে। দেখুন পেটনি পেটনি সাথে আমাকে প্লিজ এটা দেখো, আপনারা একটা ব্যাড কমেন্ট করুন আর গুড কমেন্ট করুন, প্লিজ করবেন একটা, যে কি অবস্থা দেখুন, কত বড় লেগ পিস, আমি এখন কি করে খাবো সেইটা দেখুন। হাই গাইস, দেখুন খাওয়া শেষে, এটা আর চলছে না, এতক্ষণে স্যালাড পাওয়া গেছে, পেঁয়াজ টেয়াজ দিয়ে এই যে এখন বেরোলো, এখন শসা দিয়ে খাচ্ছি এইটাকে, জোর করে এক পিস দিয়েছে, জোর করে দিয়েছে, পেঁয়াজ নয়। ওকে থ্যাংক ইউ সো মাচ। এই যে এখন লাস্টে আপনারা সবাই শুনে নিলেন, আমার হয়ে বলে দিলেন, আমার কিছু বলার নেই, প্লিজ 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 একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন। গুড নাইট, সুইট ড্রিমস এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, বাই টাটা, গুড নাইট।